হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে দেখো, আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব যে মুসু সারাদিন কী করে না করে, আর মুসুর দুষ্টুমি সবটাই দেখাবো তোমাদেরকে। তো মুসু যেই থেকে ঘুম থেকে উঠলো, তারপর থেকে মানে ঘরেতে একদম তাণ্ডব শুরু করে দেয়। তাণ্ডব মানে সব বাচ্চারাই করে, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের সারাদিন বাচ্চাদের দেখতে দেখতেই কেটে যায়। তো আমার মেয়ে তো মানে দুষ্টুমি প্রচুর করে। বলে না অনেকে যে মেয়েরা একটু শান্ত হয় ছেলেদের তুলনায়, এরকম কোনো ব্যাপার নেই এখনকার দিনে কি ছেলে কি মেয়ে। আর লকডাউনের জন্য তো বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারেনি, তো একেবারেই ঘর বসা হয়ে গেছে। তো মানে একটু ওদের মেন্টালি দিক থেকে ওদের অনেক রকমের প্রেশার পড়েছে, সব বাচ্চাদেরই কম বেশি পড়েছে। তো অনেকেই আছে যারা হয়তো বাইরে টিউশনি করতে যাচ্ছে, টিউশনি পড়ছে, তো তারা তো কিছু ফ্রেন্ডদের সাথে মিশছে, তাদের অতটা হয়নি। তো আমার মেয়ে তো জাস্ট আগের বছরে আমরা যে ওর বার্থডে 14ই মার্চ যে হলো, তারপরে 14ই মার্চের পরের দিন থেকেই লকডাউন হয়ে গেল, শুরু হয়ে গেল। তো মানে আমরা 15 তারিখে মানে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিলাম, তো সেদিন থেকেই তোমার মল টল বন্ধ করে দিল। তো সেই কারণে আর কোথাও গেলাম না। মল বলতে আমরা ভেবেছিলাম যে কোথাও এই সময় করোনা নতুন একটা রোগ আসছে, তো আমরা আগের বছর 2020তে তো আমরা কোথাও যাবো না। তো তারপরে আমরা সামনে সামনি আপনি তো নিজে কেন ওখানে গেম সেন্টার আছে, মুসু গেম ফেম খেলে। তো আমরা 15 তারিখে ঠিক করলাম বাড়ির সবাই মিলে বলতে আমরা এই মানে মুসু জেঠু কাকারা পিসিরা মাসি সবাইদেরকে নিয়ে যাব। কিন্তু সেদিন থেকেই পুরো লকডাউন হয়ে গেল, তো আর যাওয়া হলো না। আজকে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, তো নিজের মনের একটা কষ্ট শেয়ার করলাম যে অনেকেই অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, এখনও যাচ্ছ। তো আমার তো খুবই কষ্ট হতো যখন মেয়েটাকে দেখতাম, আর সারাক্ষণ একাই থাকতো, কেন আমি রান্না বান্না করতাম, বাসন টাসন মারতাম, ঘর পরিষ্কার করতাম, কেন তখন একাই করতাম। মায়ের শরীরও খারাপ হয়ে গেছিলো এই কারণে। তো আমি কথা বলতে বলতে তোমাদের দেখাতাম যে মুসু ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছিল আমার ঘরেতে, তো আমি চাগিয়ে এই ঘরে নিয়ে এলাম, দেখছি উঠে পড়েছে আমার কথা শুনে। এই যে, তো আজকে আমি শেয়ার করবো আমার দুষ্টু মিষ্টি মেয়েটার কাণ্ড কারখানা। তো চলো, তো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করি যে মুসু কি করছে কি না করছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে বলো যে তোমাদের কীরকম লাগছে, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলের, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও নেক্সট ভিডিও নোটিফিকেশানের জন্য। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে বারান্দা দাঁড়িয়েছি, চলো বাবাই, চলো দাঁত ব্রাশ করবো, চলো এসো, চলো এসো দাঁত ব্রাশ করবো, চলো এসো 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 এসো, চলো 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 চলো, অনেক বড় বড় হাই তুলছি বাবা, চলো 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 এসো, চলো দাঁত ব্রাশ করবে এসো। তো মুসুকে এই যে মুসু ব্রাশ আর এই যে মাজন এগুলো দিয়ে দিই মুসুকে, মুসু ওখানে শুয়ে আছে। বাবা এনা এনা, ধরো 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 ব্রাশ করবে, চলো 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 চলো, ওঠো 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 গো ওঠো, চলো 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 চলো, কিউটি কি করছে দেখো তো, দেখো তো কিউটি কি করছে দেখবে, চলো 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 ওঠো 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 এসো, চলো 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 চলো। তো মুসুর সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য মুসু ক্লাস করতেছে না, নয়তো মুসুকে এখন বসে পড়তে হতো ফোন নিয়ে অনলাইন ক্লাস করতে। বলো বাবাই এখন কি চলছে তোমার, চলছে তোমার কি চলছে, জোরে বলো, Happy bath and comb your hair, you'll be a pretty sight. Don't forget to wash your hand after food and play. Doing all this makes you clean and keep the germs away. Germs away? Yes or no? Up and down, kara, up and down. Circle, circle, circle. Circle, circle, circle. Okay. Cutie, ki bolche? Cutie? কিউটি মোটু কি বলছে, ওরাও দাঁত ব্রাশ করবে বলছে মুসুর মতো। বা চলো 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 চলো, হয়ে গেছে, ভালো করে
ভালো করে দাঁত ব্রাশ করো। বন্ধুরা দেখো মুসু কি করছে, ব্রাশ ধুচ্ছে, জল চিৎকার। চলো চলো দাঁত ব্রাশ করছে, মুখটা ধুয়ে না, চলো মুখটা ধুয়ে না। কতবার দিনে দাঁত ব্রাশ করতে হয় ফ্রেন্ডসদেরকে বলে দাও তো, বলে দাও তো। অনেক দিন। কতবার দিনে দাঁত ব্রাশ করতে হয়, কতবার? টুয়াইস এ ডে, মর্নিং এন্ড নাইট। দাঁত ব্রাশ হয়ে গেছে, চলো বুন। তোমার খেলনা করতে দেখাও তো, এত খেলনা, এত খেলনা, মানে আমি মানে যে আট খেলনা কেন ডবল হবে না, কেন সব খেলাগুলোকে ভেঙে দুটো টুকরো করলে তো ডবলই হবে, তাই না? ওই খেলাগুলো ফেলাও যাবে না, ওগুলো নিয়েই খেলা হবে। তো আপাতত তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আছে, দেখো এখানে এই যে আছে আপাতত এইগুলো, ঠিক আছে? এই ব্যাগের ভেতরে এক ব্যাগ আছে। আচ্ছা, ওদের এখানে জানলার পিছনে এখানেও আছে, এখানেও খেলনা আছে, মানে সবই খেলনা নেই, কিছু কিছু জায়গাতে আছে। তোমরা দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো, এই যে এই আইসক্রিম কার, এই বক্সটা, এই যে চুবড়িটা, এইটা, ওই যে খেলনা, ওগুলো। আর এখানে তো আমার আমার কিছু জিনিস আছে, আমার জিনিস তো ছোটোবেলায় তো আমি ঘর গুছিয়ে কোনো লাভ নেই। এ দেখো এখানে একটা পড়ে আছে, তো আমার ঘর গুছিয়ে কোনো লাভ নেই, কেননা আমার মেয়ে সারাক্ষণ ঘাটে, তোমরাও গোছাও না আমি জানি। আমি বেশিরভাগ টাইমটাই আমার ঘরটা ওই যে ওলট পালট থাকে তোমরা দেখে থাকবে, কেননা ইনি হচ্ছে ক্রেডিট গোজ টু মুসু, ইয়ে। আর মুসুর হ্যাপি বার্থডে বালিস, এই যো আরও তোমাদের দেখাচ্ছি, চলো বাইরে। এই যো এই এক ঝুড়ি, এই একটা, এর নিচে আর একটা বাস্কেট ছিল, সেগুলো আমি বাতিল করে ফেলে দিয়েছি, সেটা মুসু জানে না। এই এখানে দেখো, এই দেখো, আর এই দেখো, এগুলো শুধু নষ্ট করে, মানে এগুলো আর কিছু নেই, মানে কালারগুলো খুলে আর রেখে দেয় তো, যার জন্য কি হয়েছে এই কালারগুলো শেষ হয়ে গেছে। বাবান এগুলো কিছু কি নেই, খারাপ হয়ে গেছে বাবান, খারাপ হয়ে গেছে বাবান। এই দেখো নিয়ে চলে গেলো, কিছু ফেলতে দেবে না। এই দেখো দুধ আম ভর্তি, ঠিক আছে? এই খেলে না কিছু, সারাক্ষণ খেলে এই ঢেলে আর পালিয়ে যাবে। এই যা কিছু ফেলতেও দেবে না, নিজে পালিয়ে এসছে। দেখো কী হবে ওটা, কি হবে, স্যাড হলে হবে না, ওটা তো খারাপ হয়ে গেছে, ওটা কিছু করার নেই। স্যাড হয়ে গেছে, কি হলো দেখছো? ফেলে দাও, ওটা ফেলে দাও, খারাপ হয়ে গেছে, দেখেছি। আর বাবা করে না, বাবা নোংরা করে না, অনেক নোংরা করেছো, আর করতে হবে। চলো চলো খাবে, চলো এবার চলো, ইটস টাইম ফর ব্রেকফাস্ট। ওই কী দিয়ে খাবি তুই, মেয়োনিজ দিয়ে খাবি, কী কী তরকারি দিয়ে খাবি, কী দিয়ে খাবি? হ্যাঁ কোনটা দিয়ে, চুজ চুজ চুজ, কোনটা দিয়ে খাবে তুমি বলো তো? জ্যাম আছে, জ্যামটা কেনা হয়নি বাবা, এখন তো আমরা দোকান যেতে পারছি না, ড্যাডিকে বলে দেবো কালকে। তুমি কী দিয়ে খাবে, মেয়োনিজ দিয়ে খেয়ে না, ওকে? চলো চলো এসো, কী করবে এই ঘরে, এই ঘরে কী করবে, টিভি দেখবে? ওকে চলো, হ্যাঁ এই যে সেটা এরকম অটোমেটিক হয়ে গেছে, আপনি আপনি চলতে শুরু করে দিচ্ছে, দেখেছিস? একে বা মুস্তাককে ডাকতে হবে, চো বস চলে, আমি অফ করে দিচ্ছি এসি, চো। মুসু শুয়ে পড়েছে, তো এটা হচ্ছে বাবার আর মায়ের ঘর, তো এখানে মুসু টিভি দেখে, মুসু ঘুম থেকে উঠে টিভি টিভি দেখে, তো যখন ইচ্ছে হয় তখন দেখে, তো বেশিরভাগ টাইম তো টিভি দেখে না, ও খেলা টেলাই করে, আর ওই ঘুম থেকে উঠে একটু টিভি দেখে, কেন খাওয়ার সময় একটু দিই, নয় টিভি দেখে নয় একটু ফোন দেখে, জাস্ট খাওয়ার সময় একটুখানি দিই, কেননা না হলে ও খেতে একটু প্রবলেম করে, দেখতে দেখতে খেয়ে নেয় বলে আমি দিই, জন্য খাবার দিয়ে দিই। খাবারটা নিয়ে আসছি, ওকে তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসছি। রুটি এখানেই তো আছে, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি, ওকে তুমি বসো। মুসু খাবার যাচ্ছে, কার্টুন দেখছে। হ্যালো খাবার,
মেয়োনিজ দিয়ে রুটি চলে এসছে, তো খেয়ে নাও চলো। আইসি ভাঙছে, তুমি আইসি ইয়ন করছো, ইয়ন এখন 10 ঘন্টা ধরে চেয়াবে। তুমি কতক্ষণ ধরে চিউ করবে? অনেকক্ষণ ধরে চিউ করবে তুমি? মুখে করে রেখে দেখুন, চিউ করবে, চিউ করেই যাবে, চিউ করেই যাবে, চিউ করেই যাবে। কি হচ্ছে রে, কি হচ্ছে, হ্যাঁ কি হচ্ছে রে, শুরু হয়ে গেছে, দেখো দেখো শুরু। এই যে ওখানে পালক ফালক ছিল, ওখান থেকে বার করে ওগুলো শুরু হয়ে গেছে, খেলাধুলো শুরু হয়ে গেছে। দেখে না কি রে, কেন হচ্ছিস, রেখে দে রেখে দে রেখে দে, দেখেছো দেখেছো, দেখো দেখো, চলো চলো চান করতে হবে, চলো এবার চান করবো, চলো 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 চান করবো, চলো চান করবো, চলো। তুমি কোথায় যাচ্ছ বাবু, তুমি কোথায় যাচ্ছ? তো মুসু এখন চান করতে যাবে। তুমি তোমার ড্রেসটা দেখাও মুসু, তুমি তোমার ড্রেসটা দেখাও, ড্রেসটা দেখাও। তো এখন চকলেট পেয়ে গেছে, চকলেট পিছনে পড়ে গেছে, ড্রেসটা দেখাও দেখি। হ্যাঁ বাহ, তো মুসু ইউজুয়ালি রোজই তো জামা প্যান্ট ছেড়েই সবাই চান করে বাচ্চারা, তো আমার মেয়েও তাই করে। দাদি যেহেতু ভিডিও শ্যুট করছি সেই জন্য আমি দেখো ওকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, তো এটাও সুইমিং ড্রেস, সেই জন্য আমি পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছে মুসু ঢুকে পড়লো বাথরুমের ভেতর, তো বাথরুমের মধ্যে ঢুকেই ও নানা রকম দুষ্টুমি শুরু হয়ে যায়। তো এই যে দেখো অত বড় টাপটাকে ও টেনে টেনে কেমন টানছে, টেনে ওর মধ্যে ঢুকে বসে পড়েছে, এবার ওর মধ্যেই খেলা করবে। তো ছোটো ছিল যখন তখন বেশ সাইজে ছিল, তো এখন বড় হয়ে যাচ্ছে, তো এই টাপটা ওর কোলাচ্ছে না। তো আমি ওকে বডি ওয়াশ দিলাম, শ্যাম্পু দিলাম, লুফা দিলাম, তো এগুলো সেবারে তোমাদের দেখিয়েছিলাম সেবারে ব্লগে, ওর জন্য কিনতে গেছিলাম, তো এগুলোই কিনে আনলাম। তো এবার শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি, তো ফার্স্টে ও নিজে নিজেই এখন বডি ওয়াশ করবে বলে, তো আমাকে খুব একটা করতে দেয় না, ফার্স্টেরটা আমি দিই ওকে করতে, তো ও নিজে করে নিলে তারপরে আমি হচ্ছে বডি ওয়াশটা করিয়ে দিই ওকে। তো এখন এবার আমি এবার এসে গেছি, তো এবার আমি ওর ভালো করে শ্যাম্পু করাবো, তারপরে বডি ওয়াশ করাবো। তো রোজই আমি বলতে গেলে ওকে বডি ওয়াশ করাবে, শ্যাম্পুটা আমি 2 দিন ছাড়া করে ঠান্ডা লেগে যাওয়ার জন্য। তো এখন আমি মাথায় দিয়ে দিচ্ছি শ্যাম্পু, কিন্তু ও দেখো তাও নিজে নিজে মাথা ঘষছে, মানে ওর মানে ও নিজে এখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো সারাক্ষণ মানে নিজের মতো নিজেই কাজ করবে, মানে বড়ো বড়ো ভাব সবসময়, তো নিজে নিজে এখন শ্যাম্পু করছে। তো ওর শ্যাম্পু হয়ে গেলে তারপর আমি ভালো করে শ্যাম্পু করে দেবো। তো আমি আমাকে তো নিজে দিচ্ছিল না তখন, যে আমি শ্যাম্পু করাবো, আমাকে শ্যাম্পু করাতে দিচ্ছিল না, তো নিজে নিজে শ্যাম্পু করছিলো। তো মিনিমাম আমাদের চান করাতে তো আমার অনেকক্ষণই টাইম চলে যায়, তো তোমাকে আমি ভিডিওতে সবটা দেখাতে পার, সবটা আস্তে আস্তে কেটে কেটে দেখাচ্ছি। বাট আমার চান করাতে প্রায় ধরো না আধ মানে 20 মিনিট তো টাইম লাগেই, কেননা 20-25 মিনিট টাইম লাগে, ও ততক্ষণ নানা রকম কাজকাজি কাজকাজি করে, মানে জলে বসে থাকা বলো, জলের মধ্যে মুখ ঢুকি, মানে গরমকাল বললেই চানটা করছে বেশি, শীতকাল বলে তো জলের ধারে কাছে আসতে চায় না। দেখো আপাতত চান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জলটা ফেলে দিচ্ছি, তো এবার ওকে ঘরে নিয়ে যাবো, গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা করাবো। ততক্ষণ দেখো কী দুষ্টুমিটা এনে করছে, ওই বসে পড়েছে আবার, তো আমি জলটা ফেলেছি, হবে না ও আবার ওর মধ্যে বসবে, তো ওই নিয়ে এসছে কাণ্ড কারখানা। তো বন্ধুরা তো মুসু এখানে চান কমপ্লিট হয়ে গেছে, এবার মুসুকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে ঘরে গিয়ে। তো বন্ধুরা দেখো মুসুর চান হয়ে গেছে, এই যে মুসুর জামা প্যান্ট পরে নিয়েছে, তো জামা প্যান্ট পরতে পরতেই ওই যে শুরু হয়ে গেছে, এই যে খেলা খেলা তোলা হয়ে গেছে বিছানায় দেখতে পাচ্ছ, এবার শুরু হবে ঢালাঢালি পর্ব। এই যে শুরু হয়ে গেছে, এটা কি আচ্ছা যে মুসুর স্কুলে ইম্যাজিনি কিট দিয়েছিল নার্সারির, তো এটা হচ্ছে মুসুর, মুসু কালার করেছে, আর কটা কালার বাকি আছে। তো আর এই যে খেলা নাও, খেলা নিয়ে বসো না, এই হচ্ছে আমরা আন্দামান থেকে কিনেছিলাম, এটা হচ্ছে তোমার দাবা স্ট্রিংগ্রে, হ্যাঁ স্ট্রিংগ্রে, ওটা কি আর এটা কি ফিশ, এটা এটা কি ইয়েস, এটা ভেরি গুড জব, হ্যাঁ তুমি কি কালার করবে নাকি খেলা করবে, কি করবে
খেলা করবে, খেলা করো, চলো। তো এখন মুসুর প্লে টাইম, একটু এক্ষুনি খাই দেবো, একটু পরেই। তো এখন খেলুক, আর একটু এ দেবো, পড়া দেবো, লেখা দেবো, হ্যান্ড রাইটিং ওদের লিখবে। আমি লিখবো না, খেলা করব। এখন পড়ার দিকে তো কোনো বাচ্চারাই নেই, তো এও নেই, বাদ দাও, ধরে বেঁধে বসে পড়ানো আর কি। চলো চলো, কি করছো? লেখাপড়া কখন করবে? কেন না? তুমি বড় হয়ে কি হতে চাও? আমাকে কাটা দিলে এখানে কালা। তুমি যখন বড় হবে তখন তুমি বড় হয়ে কি হবে? পুলিশ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মিস হবে, না কি হবে? তুমি কি হতে চাও বড় হয়ে? হ্যাঁ, মাম্মি। মাম্মি হতে চাও? ওকে, শুধু মাম্মি হতে চাও না আর কিছু হতে চাও? আর কিছু হতে চাই। কি? ডাক্তার। আর কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, তুমি পড়তে পারবে না? তাহলে কি করে ডাক্তার হবে? মুসু, তুমি কি করছো? কি কালার করছো? কি আঁকছো? তোমার ড্রয়িং করতে ভালো লাগে? তোমার আর আর কি কি করতে ভালো লাগে? জোরে বলো, শুনতে পাচ্ছি। অনেক কিছু। কি কি? কালার করতে ভালোবাসি। আর? খেলা করতে ভালোবাসি। আর? আর আমি এ করতে ভালোবাসি, খেতে ভালোবাসি। কি খেতে ভালোবাসো? তোমার প্রিয় খাবার কি? ভাত। ভাত? প্রিয় খাবার কি? তোমার প্রিয় খাবার কি বলো, বলো। ম্যাগি। জোরে বলো, শুনতে পাচ্ছি। ম্যাগি। টিভিকে দেখাবি তো কি খেয়েছিস? হার্ট, এটা তো হার্টের থেকে অনেক অন্যরকম হার্ট হয়ে গেছে মুসবিবি। এইটা হার্ট হচ্ছে। আচ্ছা, এটা কালারফুল হার্ট। আর আর কি এঁকেছিস তুই দেখি? এইটা আমি আঁকিনি। কি আছে এটা? হ্যাঁ। আর তুমি রং করেছো? লেগে গেল তুমি তো করলে, তুমি তো করলে বলো, চোখে লেগে গেছে? আচ্ছা, চোখে ভাব দিচ্ছ? আবার লেগে যাবে, বসে পড়ো এবার তুমি। আচ্ছা, এবার তুমি বসে পড়ো ভালো করে। চলো চলে এসো, খাবার হয়ে গেছে, আনা চলো খাবে। চলে এসো, এসো এসো খাবে, চলো। আর চলে এসো, দেখেছো তো কি করছে কাণ্ডটা? এ সারাদিন এর দুষ্টুমি দেখাতে গেলেও শেষ হবে না, সারাদিন কি করে। তো বন্ধুরা, আজকে শুধু আমি তোমাদের সাথে সকালে ভিডিওটা শেয়ার করছি মুসুর দুষ্টুমি। তো অন্যদিন আমি আর একদিন তোমাদের সাথে শেয়ার করবো মুসুর বিকেল থেকে কি করছে না করছে। তো মুসুর ভাত এসে গেছে, মুসুকে চলো চলো এসো, চলো চলো, নিচে ছিল এতক্ষণ, তো ডেকে ডেকে নিয়ে এলাম, ডাকতে এক ঘন্টা টাইম লাগে। এলে এসো খাও, কে ছিল? হ্যাঁ ঠিক আছে, কি ও তাই ক্র্যাগরাকে কি বলে? ক্র্যাব। চলো বসো। তো খাবার এসে গেছে, ভাত ডাল ভু। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে বলো তোমাদের কীরকম লাগছে। আর যদি ভালো লেগে থাকে, নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। তো মুসু টাটা করে দাও ফ্রেন্ডসদেরকে। টাটা, বাই, সি ইউ নেক্সট টাইম।